শত্রুতা। একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন, দুজন ঘনিষ্ঠ বন্ধু। এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন। এর অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু মূল কারণ হল আলোচনা। আগে হ্যাঁ, আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে। এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা এটা কিভাবে সম্ভব হতে পারে, আলোচনা এটা তো অত্যন্ত জরুরি। যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি তাহলে সে শুধরবে কি করে? এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত। সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন। যদি এটা সবার সামনে করবেন ভাবেন, তাহলে তা অপমানও হয়ে যেতে পারে। যদি এটা আলাদাভাবে করেন, তাহলে তা পরামর্শ হয়ে যায়। অপমান কেউ স্বীকার করতে পারেন না, কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে। তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান, কাউকে শুধরে দিতে চান, আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক, তাহলে সর্বপ্রথম সময়, পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন, নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ কোনো ব্যক্তির নির্মাণ হয় কিভাবে? কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা, কেউ বলবেন আত্মা, দেহ ও চেতনার দ্বারা, কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা, তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা। না, মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা। ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে, ঠিক কিনা? আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন। যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন, তাহলে আপনি বিষাক্তই হবেন। যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন, তাহলে আপনি অমরই হয়ে যাবেন। যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন, তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন। যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না, তাহলে এরকম কখনোই হবে না। ভেবে দেখবেন, বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে, তো আপনার অস্তিত্ব কেন করবে না? যেমন বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন, তেমনই আপনি হয়ে উঠবেন। সেই জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন, আর হ্যাঁ, ভালোবেসে বলুন রাধা রাধা। জীবন, এই জীবন আসলে কি? এই প্রশ্ন সবার মনেই এসে থাকে, সবার মন এই প্রশ্নের জন্যই চিন্তিত থাকে। এই জীবন আসলে কি, এর উদ্দেশ্য আসলে কি, কি করা যেতে পারে এই জীবনে? এই জীবন কি কিছু পাওয়ার, নাকি এই জীবন কিছু হারাবার? এই জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের পরমাত্মার খোঁজ করা উচিত, নাকি আমাদের ধাবিত করা উচিত নিজেদের স্বপ্নের লক্ষ্যে? এই জীবন আসলে কি? এই জীবন আসলে অত্যন্ত সরল, এ হলো শান্ত জলের মতো, একটা আয়নার মতো। এই জীবন, এই জীবন আসলে ঠিক যেন এক আয়নার মতো। আয়না কি করে? আপনাকে সেটাই দেখায় যা আপনি করে থাকেন। আপনি হাসি মুখে আয়নার দিকে তাকান, আয়না আপনাকে আপনারই মুখ দেখাবে সেই হাসি সমেত।
আপনি রেগে গিয়ে আয়নার দিকে তাকান, আয়না আপনাকে সেটাই দেখাবে। আপনি প্রসন্নভাবে হেসে আয়নার দিকে তাকালে আয়না আপনাকে সেটাই দেখাবে। এটাই হলো জীবন, একটা আয়নার মতো। আপনি এটা ভাববেন না যে এই জীবন আপনাকে কি দিয়েছে, বরং এটা ভেবে দেখুন যে আপনি এই জীবনকে কি প্রদান করেছেন। যদি আপনি এই জীবনকে সুখ প্রদান করেন, আনন্দ দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন, তাহলে এই জীবনও আপনাকে সুখ, আনন্দ আর ভালোবাসাই দেবে। তাহলে আসুন এই সুখ, আনন্দ আর ভালোবাসা দিয়ে বলুন, রাধা রাধা। দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে, কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে? কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে? দোল, দোলে আমরা কি করি? পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই, শিশিরকে বিদায় জানিয়ে এক সুন্দর, এক নতুন ঋতুকে আগমন জানাই, দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা, নিজেকে আনন্দিত করা, এটাই তো হলো দোল। এবার দোলের একটা ব্যাপার আছে, দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না, একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা সম্ভব। আরও একটা প্রশ্নও রয়েছে, কোন রঙকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে? যদি আপনাকে উদাহরণ দিই, লোভের এই রং, তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না। যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মনির মধ্যে, ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না। যা হয়েছে রুক্মিণীর সাথে, আর হিংসা, হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না। যা হয় আপনার আমার সবার সাথে। তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সবকিছুর উপরে বিজয় লাভ করি। অন্ধকারের স্থানে আলোর, ভ্রান্তির স্থানে সত্যের, হিংসার স্থানে প্রেমের, আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখাই। শত্রুতা, ঘৃণা, হিংসা, এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি, আর ভালোবেসে বলি শুভ দোল। হ্যাঁ, ওটা তো আমরা অবশ্যই বলবো, রাধা রাধা। ধন, ধন হলো কারোর জন্য মোহ, আবার কারোর জন্য মায়া, কারোর জন্য হয়তো ভাগ্য, আবার কারোর জন্য কর্মের পারিশ্রমিক। দেখতে গেলে এই ধন হয়তো সবার জন্যই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে, সেই জন্যই তো মানুষ নিজের সমস্ত জীবন অতিবাহিত করেন এই ধন অর্জন করার জন্য। অনেক মানুষ এমনও হয় যাদের সমস্ত জীবন এই ধন অর্জন করতেই কেটে যায়। প্রত্যেক মানুষই চেষ্টা করেন যেন তিনি ধনী হন, যত সম্ভব বেশি ধন অর্জন করতে পারেন, সম্পন্ন থাকতে পারেন। আর তা হবে নাই বা কেন? কারণ এটাই হলো এমন এক বস্তু যা আদান প্রদান এমন নানান কাজে আসে। চেষ্টা তো সব মানুষই করেন, ধন অর্জন সব মানুষ করতে পারেন না। কারণ কারণ হলো এটাই যে মানুষ ভাবেন যে তার কাছে কিছু ধন এলে তারপর তিনি কিছু করে দেখাবেন, আর ধন ভাবে যদি এই মানুষ কিছু করে দেখান তাহলে আমি তার কাছে আসব। সেই জন্য কিছু করে দেখান, এমন শ্রেষ্ঠ কাজ করে দেখান যাতে ধন নিজেই আপনার কাছে ছুটে আসে। যদি আপনি ধন লাভের আশায় ছোটেন তাহলে আপনি নিজের সন্তোষ ভাব হারিয়ে ফেলবেন, কিন্তু এই সম্পত্তি যদি আপনার কাছে ছুটে আসে তাহলে আপনাকে মহান বলা হবে। সেই জন্য কাজ করুন, শ্রেষ্ঠ কাজ করে দেখান, দেখবেন এই ধন ফলস্বরূপ আপনার কাছে আসবেই আসবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
জীবন এবং মৃত্যু, এই দুই হলো জীবনের দুটি অটল সত্য। যিনি জন্মগ্রহণ করেছেন তিনি মৃত্যু লাভ অবশ্যই করবেন, এই হলো নিয়তি। এবার একটা কথা বলি, মৃত্যু লাভ সবাই করেন কিন্তু জীবন বাঁচতে সবাই জানেন না। সারা জীবন কেটে যায় কিন্তু জীবন ভালো করে বাঁচতে পারেন না, বুঝতেই পারেন না কি করা উচিত। জীবন বাঁচলেও কিভাবে বাঁচবেন? যদি বাঁচেন তাহলে বাঁচুন সেই প্রদীপের মতো, যে নিজের শিখা দিয়ে অসংখ্য প্রদীপকে জ্বালিয়ে তুলতে পারে, যে নিভে যাবার আগেও অন্ধকারের সাথে লড়তে থাকে। হয়তো সেই জন্যই যেখানে প্রদীপ রাখা হয় সেই জায়গাকে পূজো করা হয়, সেই স্থানকে পবিত্র মানা হয়। একটা কথা ঠিক, মৃত্যু সবার হবে, সে আমি হই, সে আপনি হন বা অন্য কেউ হোক, একদিন এই সংসার থেকে চলে যেতেই হবে। কিন্তু আপনি এই জীবনে কি করেছেন সেটাই হলো গুরুত্বপূর্ণ। আর যিনি জীবন বাঁচতে শিখেছেন তিনি মৃত্যুর পরেও জীবিত থাকেন, তিনি অমর হয়ে যান। আপনিও এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় মানুষ এই কথায় দুঃখ পান যে কেন বারবার তার ক্ষমতার ওপরে সন্দেহ প্রকাশ করা হয়, কেন বারবার তাকে পরীক্ষা দিতে হয়। কেন জিজ্ঞেস করে, এটাই কি আমার ভাগ্য যে একাধিকবার আমার ক্ষমতা আমাকে প্রমাণ করতে হবে? মানুষ মনে করে এ হলো দুর্ভাগ্য, আমি মনে করি এ হলো সৌভাগ্য। কিভাবে? সন্দেহ কার উপরে করা হয়? সোনার বিশুদ্ধতাকে নিয়ে, লোহাকে নিয়ে নয়। বিশুদ্ধতার নিরিখে বারবার তাকে পরীক্ষা করা হয়, তামাকে করা হয় না। রত্নকারের আঘাত হীরেকে সহ্য করতে হয়, কোনো কাঁকড়কে নয়। সেই জন্য নিজের ভাবনাকে ধন্যাত্মক করে তুলুন। জীবনে যত পরীক্ষায় আসুক না কেন, হাসি মুখে তার সম্মুখীন হন, তাতে উতলা হবেন না। আর তারপর দেখবেন আপনার অন্তরের এই রত্ন আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি হয়তো ভাবছেন আমি কি করছিটা কি? আজ আমি ভাবলাম যে রান্না করতে একটু সাহায্যই করে দিই, তাই চাল বেছে দিচ্ছিলাম। ভেবেছিলাম এই কাজটা অত্যন্ত কঠিন হবে। না, সহস্র ভালো চালের মধ্যে থেকে দুটো কাঁকড় বাছা শুধুমাত্র অভ্যেসের ব্যাপার। বাস্তবে কঠিন কাজ আর শিল্পকলা সেটাই যেখানে কয়েক হাজার কাঁকড়ের মধ্যে থেকে একটা রত্ন বের করতে হয়। এবারে সারমর্ম কি হতে পারে? সারমর্ম হলো এটাই, বড় তিনি হন না যিনি মানুষের মধ্যে খামতি বের করেন। মাহাত্ম্য তাতেই, শ্রেষ্ঠত্ব তাতেই, যা অন্যের ভেতরে থাকা ভালো গুণগুলি বের করে তার সম্মুখে, এই সংসারের সম্মুখে প্রস্তুত করতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না, তাকে অতিক্রম করতে পারবে না। এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না। একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয়। এর কারণ কি? এর কারণ হলো প্রচেষ্টা, প্রারব্ধ নয়। এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে। এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা। আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে, আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে। কি বলেন?
তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।